আসসালামু আলাইকুম প্রিয় নবম ভোকেশনাল শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আরও একটা ইংলিশ গ্রামাটিক্যাল ক্লাস নিয়ে আসলাম এই ক্লাসে আমি তোমাদেরকে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন শেখাবো অর্থাৎ কিছু বাক্য দেওয়া থাকবে সেই বাক্যের মধ্যে কিছু শব্দ নিচে আন্ডারলাইন করা থাকবে এই আন্ডারলাইন করা শব্দটা কোন পার্টস অফ স্পিচ সেটাই তোমাকে কী করতে হবে আইডেন্টিফাই করতে হবে আইডেন্টিফাই মানে শনাক্ত করা ঠিক আছে আর তোমাদের নবম ভোকেশনালের বোর্ড পরীক্ষাটা হবে কত তারিখে বলো তো তিন ডিসেম্বর হ্যাঁ সেটা হচ্ছে তিন ১২ দু হাজার এই তারিখে পরীক্ষা শুরু হবে তো যাই হোক এখন আমি তোমাদেরকে প্রথমে হচ্ছে এই তিনটা পার্টস অফ স্পিচ বোঝানোর চেষ্টা করবো তো এক নম্বরটা দেখো এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং এখানে লিটল শব্দ নিচে আন্ডারলাইন করা আছে এটা কোন পার্ট অফ স্পিচ হবে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ তোমরা আগেই বলো না এটা হচ্ছে দেখো লিটল শব্দের অর্থ কি ছোট কম তাই না অল্প এটা বোঝায় না তো তোমরা তো পার্টস অফ স্পিচের সংখ্যা পড়ছো যে দোষ গুণ সংখ্যা পরিমাণ আকার আকৃতি অবস্থা বোঝালে রং বোঝালে কি হয় অ্যাডজেক্টিভ হয় তাহলে এখানে আকার আকৃতি ছোট একটা আকার না হুম তাহলে এটা হলো কি বলতো অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ বানানটা কি এ ডি টিভ অ্যাড জেকটিভ বানান কিন্তু ভুল করা যাব না এবার বলো বিউটি অ্যাট্রাক্টস অল সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে আকর্ষণ করে এখন এই বিউটি এটা কি দেখা যায় না বিউটি মানে সৌন্দর্য এটা হলো যে জিনিস দেখা যায় না তার নাম অ্যাবস্ট্রাক্ট নাউন তাই তেমনিতেই বুঝা যাই এটা হলো নাউন আর তোমরা নাউন চেনের উপায় মনে রাখবে যে শব্দ শেষে টি ওয়াই থাকে সেটা হলো নাউন তাহলে এখন এন 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 ও ও ইউ ইউ আমার সাথে বলো হি ইজ বাট অনেস্ট এখানে বাট দিয়ে কি করা হলো বাক্যকে সংযুক্ত করে দেওয়া হলো দুটি ওয়ার্ড বা সেন্টেন্সকে একত্রে সংযুক্ত করার জন্য যে ওয়ার্ড বসে তার নাম কনজাংশন অ্যান্ড বাট অর নর ইদার অর নিদার নর নট অনলি বাট অলসো হ্যাঁ অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাজ সুন অ্যাজ অল দো বিকজ বিফোর অনেক শব্দ আছে এগুলো হলো কনজাংশন তাহলে এটা বলো এটা কি কনজাংশন কনজাংশন বানানটা কি হবে সি ও আমার সাথে বলো সি ও এন সি ও এন জে ইউ এন সি জে ইউ এন সি টি আই ও এন টি আই ও এন কনজাংশন কনজাংশন ওকে ওয়াটার আর দ্য প্লান্টস গাছগুলোতে পানি দাও এখানে ওয়াটার কিন্তু নাউন অর্থে ব্যবহার হয় নাই কী অর্থে ব্যবহার হয়েছে বলো ভার অর্থে ব্যবহার হয়েছে তোমাকে যদি বলে এই গাছগুলোতে পানি ঢালো পানি ঢালো তার মানে একটা কাজ করতে বলতেছে কাজ করা বোঝালেই ভার ভয় তাহলে এখানে কী হবে ভার ভার বানানটা করো ভি ই আর বি ভি ই আর বি ভার তারপরে দেখো আই হ্যাভ সিম্প্যাথি ফর দেম তাদের জন্য আমার করুণ আছে দয়া আছে এখানে সিম্প্যাথি যেসব দেশে এইচ ওয়াই থাকে সেটা হচ্ছে কি নাউন তোমরা মনে রাখবে এটা হলো এই যে ফর ফর হল একটা প্রিপোজিশন প্রিপোজিশনের আগে নাউন প্রনাউন বসে এটা বলো ওয়াও হোয়াট এ নাইস বার্ড এখানে ওয়াও শব্দটা কি ওয়াও শব্দটা হলো একটা ইন্টারজেকশন কারণ এর পাশে কি রয়েছে আষ্টচিহ্ন রয়েছে ইন্টারজেকশন মানটা কি হবে আই এন ইন টি ই আর টার ইন্টার জে ই সি জেড টি আই ইন্টারজেকশন যারা লিখতে পারবে না তারা সংক্ষেপেও লিখতে পারো ঠিক আছে এখন সংক্ষেপে লেখার কথা আমি বলবো না যেমন আমরা নাউনকে এন দিয়ে লিখতে পারি যাই না প্রনাউনকে প্রো দিয়ে লিখতে পারি পি আর ও প্রো অ্যাডজেক্টিভকে ডি জে দিয়ে লিখতে পারি ভার্ভকে ভি দিয়ে বোঝান যায় অ্যাডভার্ভকে ডি ভি দিয়ে বোঝানো যায় তাই না প্রিপোজিশনকে ই পি ও প্রিপো এটা লিখলেও বোঝা যাবে আর কনজাংশনকে এন জে কনজাংশন বুঝে যাবো আর ইন্টারজেকশনটা পুরোটাই লেখার চেষ্টা করো এখন আমরা চলে যাব আচ্ছা বলো দুই নম্বরটা দেখো এখানে পার্সোফিস আইডেন্টিফাই করো উই অলওয়েজ শেয়ার আওয়ার আইডিয়া এখানে শেয়ার শব্দটার নিচে আন্ডারলাইন করা আছে শেয়ার মানে কি তোমরা তোমাদের দুঃখ কষ্ট বিভিন্ন আনন্দ এগুলো শেয়ার করানো অন্যদের সাথে শেয়ার মানে এখানে কিন্তু ভাগ করা কোনো একটা কাজ করাকে বোঝাচ্ছে এই জন্য এখানে এটা কী হবে ভার ভার শেয়ারটা কী হবে ভার বাড়তে ব্যবহার হবে এবার দেখো দ্য ম্যাঙ্গো ইজ ভেরি সুইট হ্যাঁ আমটি খুবই মিষ্টি এখানে কেমন এই দেখো মিষ্টি একটা কি অ্যাডজেক্টিভ না স্যার যে ওয়ার্ডের সাহায্যে বিশেষ ভাবে মডিফাই করা হয় বিশেষিত করা হয় বিশেষ ভাবে প্রকাশ করা হয় তাকে বলে অ্যাডভার্ব অ্যাডভার্ব ঠিক আছে জি অ্যাডভার্ব বানানটা কিন্তু এ ডি অ্যাড ভি ই আর বি ভার্ব আর শেয়ারটা হলো ভি ই আর বি ভার্ব এখন দেখো পরেরটা নিচে দেখি আছে তিন নম্বরে সিঙ্গাপুর সিঙ্গাপুর কিসের নাম একটা শহরের নাম সিঙ্গাপুর একটা নাউন তাই না কোনো কিছুর নামকে কি বলে নাউন বলেই বলে ওকে স্পিক লাউডলি যে শব্দের শেষে এল ওয়াই থাকে সেটা হলো অ্যাডভার্ব অ্যাডভার্ব যে শব্দের শেষে থাকে এল ওয়াই নামের ব্যানার সেটাই হলো অ্যাডভার্ব অফ ম্যানার আমার সাথে বলো যে শব্দের শেষে যে শব্দে শেষে এল ওয়াই যে শব্দের শেষে এল ওয়াই থাকে যে শব্দের শেষে এল ওয়াই থাকে সেটা হলো অ্যাডভার্ব অ্যাডভার্ব আচ্ছা যে সব শেষে সে থাকে এলওয়াই নামের ব্যানার সেটাই হলো অ্যাডভার অফ ম্যানার তাহলে অ্যাডভার এ বলো হি বট এ ব্লু শার্ট আমি তোমাদের একটু আগে বলছিলাম রঙের নাম বোঝালে সবসময় কী হবে রঙের নাম রং বোঝালে কী হবে অ্যাডজেক্টিভ রং রূপ দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ আকার আকৃতি এগুলো বোঝালে অ্যাডজেক্টিভ হয় তাই না এই ব্লু কিসের নাম ব্লু রঙের নাম একটা রং তাহলে এটা অ্যাডভার্ব ইয়া না বলো অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ কালার দ্য শুজ এই যে এই বাক্যটা যেরকম ওয়াটার দ্য প্লান্টস কালার দ্য শুজ ভার এটা ভার কালার করতে বলতেছে মুছিকে বলতেছে কবুলারকে বলতেছে এই জুতাটা একটু কালার করো কালার করে দে জুতা নষ্ট হয়ে গেছে তাহলে এটা ভার বলতে ভার হয়েছে তাহলে আমরা শিখলাম কয়টা বলো কয়টা শিখলাম 10টা 10টা দশটা হলো না বেশি বারোটা এখন আমরা তিন নম্বরটা আছে তিন নম্বরটা করে আমরা এই ক্লাসটা শেষ করবো অলওয়েস থিঙ্ক পজিটিভলি দেখো তো এলওয়াই আছে না সবথেকে শেষে হ্যাঁ এলওয়াই থাকলেই সিট বিসাইড মি কিন্তু স্যাট হবে না সিট হবে সিট বিসাইড মি এই বিসাইডটা হলো প্রিপজিশন যে ওয়ার্ড নাউন প্রনাউনের আগে এই মিটা কি প্রনাউন না প্রনাউনের আগে কি বসে প্রিপজিশন তাহলে বিসাইডটা হলো প্রিপজিশন প্রিপোজিশন রিডিং মেক্স এ ম্যান পারফেক্ট রিডিং যে শব্দের ভার্বের সাথে আইন যুক্ত থাকলে সেটা নাউন হয়ে যাবে নাউন এটাকে বলে জেরান ঠিক আছে জেরান কি হিসেবে কাজ করে বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করে নাউন এবং ভার্বের উভয়ের মতোই এটা মনে হয় দিস বয়েজ আর ওয়ান্টেড বাই আস দিস দ্যাট দিস দোজ পার্সনা এটা হলো এটা কি দ্যাট একটা কনজাংশন দ্যাট হলো কি ওয়াট আর দ্য প্লান্টস উই যে দেখছো না আগেরটার মতো তাহলে এটা হচ্ছে গার্ভ তোমাদের জন্য এইভাবে অনেক সুন্দর সুন্দর ক্লাস বানাবো সবাই ক্লাসগুলো দেখবে আর ইংলিশ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে